হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আমরা আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমরা প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে হাজির হই। চাকরির বিজ্ঞপ্তি মূলত আমাদের মূলত প্রতিদিন আমরা চাকরির বিজ্ঞপ্তিটাই দেই। তো তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি যে চাকরি বিষয়ে যে পরামর্শগুলো আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, চাকরির ক্ষেত্রে যেগুলো বাধ্যতামূলক, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। চাকরির পাশাপাশি এগুলো জেনে রাখা ভালো। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চাকরি খুঁজে পাওয়ার 10টি উপায়, যাকে বলে চাকরি খুঁজে পাওয়ার 10টি নিনজা টেকনিকও বলতে পারেন। আপনার জন্য এই 10টি উপায় যদি মাথায় রাখেন বা 10টি উপায় যদি আপনারা নোট করে রাখেন, সেক্ষেত্রে চাকরি পাওয়াটা আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ভিডিওটি লম্বা হতে পারে, আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে কোনো একটা বাদ পড়ে গেলে আপনারা হয়তো পরে আর বুঝতে পারবেন না। তো আমাদের চ্যানেলটি নতুন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে যাচ্ছি মূল আলোচনায়। পড়ালেখার শেষ, পেশাদারি জীবন শুরু করার সময় চাই একটা চাকরি, ভীষণ দরকার, কিন্তু ভাগ্যটা কেন যেন ক্লিক করছে না। অনেকে এটা ভাবেন যে যারা বেকার তারা অনেকেই ভাবেন, একেই চাকরি পাওয়া দুষ্কর, সাথে আবার আরেক সমস্যা, মন মতো চাকরি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। চাইলে তো যেনতেন একটা চাকরি শুরু করে দেওয়া যায় না? আগে একটা ব্যাপার ঠিকঠাক করে বুঝতে হবে, আপনার চাকরিটা ঠিক মতো খুঁজছেন তো? চাকরি খোঁজারও কায়দা কারণ আছে। ওয়ার্ল্ড লিস্টে চাকরি খুঁজে পাওয়ার 10টি বুদ্ধি বাতলে দেওয়া হয়েছে, দেখুন তো আপনার কেমন লাগে। তো আজকে এই 10টি যে বিষয়, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এক নম্বর বিষয় দেওয়া হচ্ছে সময় নিন। আপনি সময় না নিলে সময়টাই হচ্ছে বড় বিষয়। তাড়াহুড়া করে অনেক কিছু পাওয়া গেলেও মন মতো চাকরি পাওয়া যাবে না। হুট করে পাওয়া চাকরি বরং আপনার ঘরে এক ভূতের মতো চেপে বসতে পারে। কাজে ঠিক মতো সময় নিন, ধীরে সুস্থে চাকরি খুঁজুন, তাড়াহুড়ার কিছু নেই। এটা হচ্ছে প্রথম সত্য। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে নিজের ইচ্ছা বুঝুন। নিজের আসলে নিজের গোলটা কী, নিজের ইচ্ছাটা কী, এটাকে বুঝুন। কেউ একটা চাকরি দেওয়ার কথা বললো কিংবা হঠাৎ করে একটা জায়গা থেকে প্রস্তাব পেলেই তাহলে কি চাকরিতে ঢুকে পড়বেন? না, না বুঝে চাকরিতে ঢুকলে কিন্তু সেটা আপনার জন্য পরে সমস্যা হয়ে উঠতে পারে। এর চেয়ে বোঝার চেষ্টা করুন যে আপনি কী চান বা কী চাকরি করতে চান, কী চান বা নিজেকে কোন জায়গায় নিতে চান, এই বিষয়গুলো আগে আপনি বুঝে নেবেন। বোঝার পরে আপনি চাকরির বিষয়ে যাবেন, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ভালো জীবন বৃত্তান্ত লেখা শিখুন। আমাদের একটি আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে আপনার কীভাবে জীবন বৃত্তান্ত লিখবেন, আপনারা দেখে আসতে পারেন, আমাদের ভিডিওতে আছে। তো আগে ভালো জীবন বৃত্তান্ত লেখা শিখতে হবে। একটি ভালো জীবন বৃত্তান্তের উপর ভর করে আপনি কিন্তু আপনার পছন্দের চাকরিটা পেয়ে যেতে পারেন। আপনার চেহারা দেখে নয়, বরং কর্মদক্ষতা এবং যোগ্যতা দেখেই নিয়োগ করা হবে কোনো না কোনো এক চাকরিতে। কাজেই সেটা আগে ভালোভাবে লেখা শিখুন। দরকারের অভিজ্ঞদের থেকে পরামর্শ নিন। কয়েকটা সাইট এবং ইন্টারনেট ঘাটাঘাটি করে জেনে নিন ভালো জীবন বৃত্তান্ত বা সিভি লেখার কায়দা। 4 নম্বর হচ্ছে জব সাইট। জব সাইটে নিয়মিত খোঁজখবর নিন। জব সাইটে নিয়মিত খোঁজখবর নিলে আপনারা সেটা পেয়ে যাবেন। বিশেষ করে আমাদের চ্যানেলে জানেন যে আমরা শুধু জব বিষয় নিয়ে আলোচনা করি এবং জব বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তো আমাদের চ্যানেলটি আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা পরবর্তীতে যে কোনো বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কোন কোন সাইট আপনার জন্য দরকারি সেগুলো চিহ্নিত করে ফেলুন। সেখানে নিজের অ্যাকাউন্ট খুলে ফেলতে দেরি করবেন না, সুযোগ পেতে দেরি হবে না। আপনি বিডি জবস আছে বা বিভিন্ন সাইটগুলো আছে, সেগুলো থেকে আপনার অ্যাকাউন্ট খুলে রাখবেন। বিশেষ করে তাদের যে মেকানিজমটা আছে, যে বিডি জবসে একবার অ্যাকাউন্ট খুললে আপনি যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন এক ক্লিকে, বিষয়টা এরকম। তো আপনারা 5 নম্বর হচ্ছে সঠিক কাজে নজর দিন। কোন কাজের জন্য আপনি উপযোগী সেটা বোঝার চেষ্টা করুন। নিজের প্রতিষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ কর্মী হয়ে ওঠার জন্য এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আপনার কেরিয়ার কতদূর এগোতে পারে সেটা বোঝাও দরকারি। 6 নম্বর আছে সোশ্যাল নেটওয়ার্ক। সহজ করে বলাই ভালো, ঠিক মতো ফেসবুক ব্যবহার করতে জানলে বন্ধুবান্ধবে কেবল নয় স্বপ্নের চাকরিটা পেয়ে যাওয়া অসম্ভব নয়, বরং খুবই সম্ভব। সেই সাথে লিঙ্কডিনের মতো প্রফেশনাল সামাজিক মাধ্যমগুলো অ্যাকাউন্ট রাখাও জরুরি। আপনারা জানেন শুধু ইউটিউব না, ফেসবুক বলেন, টুইটার বলেন, লিঙ্কডিন বলেন বা যে সাইটগুলো আছে, এগুলো প্রত্যেকটা সাইটেই এখন চাকরির একটা কর্নার থাকে।
তো আপনারা প্রতিটা সাইটে একটা করে অ্যাকাউন্ট খুলে রাখবেন, যেন আপনার চাকরির দেখা মাত্রই আবেদন করতে আপনারা পারেন। এটা হচ্ছে 6 নম্বর। গেলো 7 নম্বর হচ্ছে নিজের গণ্ডির মধ্যে সচল থাকুন, পরিচিতদের সাথে যোগাযোগ নিয়মিত বজায় রাখুন, হোক তা কারণে বা অকারণে। দরকারের সময় দেখবেন পরিচিত রেফারেন্সে চাকরি পাওয়া কতটা উপকারী হতে পারে। আপনার পরিচিত যারা আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন, কারণ হচ্ছে রেফারেন্স হিসেবে অনেকরে অনেক ধরনের কাজেই লাগে, তো এই বিষয় নিয়ে আলোচনা রাখবেন। 8 নম্বর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ, বিভিন্ন পেশার বিভিন্ন ক্ষেত্রের মানুষজনের সাথে যোগাযোগ তৈরি করুন, এতে সম্পর্কের পাশাপাশি আপনার নিজের যোগ্যতার দক্ষতা বৃদ্ধি পাবে। সঠিক চাকরিটা খুঁজে পাওয়ার এটি গুরুত্বপূর্ণ বিষয়। 9 নম্বর হচ্ছে সাক্ষাৎকার, যেমন চাকরি তেমন বুঝে নিজেকে প্রস্তুত করুন। কোনো সাক্ষাৎকারে একেবারে দুর্দুরস্ত হয়ে ব্যাকরণ মেনে কথা বলতে হবে, আর কোথায় ক্যাজুয়াল আউটফিট টানে আলাপে দেন দরবার করতে হবে সেটা কিন্তু না বুঝলেই নয়। 10 নম্বর আপ টু ডেট থাকুন, সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপ টু ডেট থাকবেন, মানে আপনার প্রতিদিনের যে বিষয়গুলো প্রতিদিন শেখার চেষ্টা করবেন এবং নিজেকে সবসময় আপ টু ডেট রাখবেন, যে যেখানে সেখানে অ্যাপ্লাই করছেন সেখানে খোঁজ খবর রাখুন, আপনি যে জায়গায় চাকরিতে অ্যাপ্লাই করছেন সে জায়গায় প্রতিনিয়ত খোঁজ খবর রাখুন, ফোনে হোক ইমেইলে হোক যেভাবেই হোক খোঁজ নিলে নতুন কিছুর জন্য, না হলে কিন্তু হয়ে যাওয়া চাকরিটাও ফসকে যেতে পারে। আপনার যদি যেখানে অ্যাপ্লাই করছেন সেখানে আপনি মেইল করলেন না, ফোন করলেন না, যোগাযোগ করলেন না, কবে অ্যাডমিট সার্ভে, কবে লিখিত পরীক্ষা, কবে ভাইবা, সব কিছু বিষয়ে আপনাকে খোঁজ রাখতে হবে। খোঁজ না রাখলে আপনি যে কোনো মতে দেখবেন যে ডেট চেঞ্জ হয়ে গেছে, আপনার ভাইবা চলে গেছে, আপনার কী বলে লিখিত পরীক্ষা চলে গেছে, আপনি বুঝতেই পারলেন না কবে কবে অ্যাডমিট হচ্ছে সেটাও বুঝতে পারলেন না, সেক্ষেত্রে আপনার চাকরিটা ফসকে যেতে পারে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য ছিল এই 10টি চাকরি পাওয়ার সহজ উপায় বা টিপস বলতে পারেন, এবং এটাকে আপনারা চাকরির একটা চাবিকাঠিও বলতে পারেন, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন, তো আমরা চেষ্টা করব যে পরবর্তীতে এরকম আরেকটি নতুন ভিডিও বানানোর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাহায্য করবেন। এই আশা রেখে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।